পশ্চিমবঙ্গে বিজেপির রথযাত্রা গড়ানোর কেন্দ্র করে যে মামলা দায়ের হয় আদালতে আর সেখানেই ঠিক করা হয় এ রাজ্যে রথযাত্রা করতে হলে রাজ্যের অনুমতি নিতে হবে আর সেই আদালতের নির্দেশ মতো রাজ্য প্রশাসনের কর্তাদের সাথে বৃহস্পতিবার সন্ধ্যায় লালবাজারে বৈঠক বিজেপি নেতাদের এই বৈঠকে উপস্থিত ছিলেন বিজেপি দলের পক্ষ থেকে পশ্চিমবঙ্গের দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক কৈলাস বিজয়বর্গীয় মুকুল রায় জয়প্রকাশ মজুমদার ও লালবাজারে হাজির হয়েছিলেন ঘোষ বলেন তাদের গণতন্ত্র বাঁচাও যাত্রা কর্মসূচির কোনো নরচর হবে না রাজ্য পোষণের গ্রিন সিগন্যাল পেলেই আটচল্লিশ ঘন্টার মধ্যেই এই কর্মসূচি চালু করা হবে শুধুমাত্র দিন পরিবর্তন হবে কোনো রুট বদল হবে না বৈঠকে বিজেপি কর্তাদের পক্ষ থেকে প্রশাসনকে সব জানানো হয় এবং এরপরে রাজ্য বলে বিবেচনা করে বলা হবে কবে রথের চাকা গড়াবে পশ্চিমবাংলায় আর সেই আশায় বুক বাজে এখন রাজ্য বিজেপি দল বেঙ্গল জি নিউজ বেঙ্গল জি নিউজ খবরের জন্য সবার আগে